রাজনৈতিক পরিসর থেকে কি সন্ন্যাস নিতে চলেছেন প্রদ্যুৎ কিশোর? রাজনৈতিক কোনো মঞ্চে আর দেখা যাবে না মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে। সাফ জানিয়ে দিয়েছেন নিজেই। 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কলুইপাড়ায় নির্বাচনী প্রচারে গিয়ে মঙ্গলবার এমনটাই ঘোষণা প্রদ্যুতের। বললেন, আপনারা কৃষ্ণপুরের তিপ্রা মথা প্রার্থীকে জিতিয়ে দিন, এরপরে বুবাগড়াকে আর রাজনৈতিক মঞ্চে আপনারা দেখিবেন না, এটাই আমার শেষ বার্তা বলে উল্লেখ করেছেন তিনি। কৃষ্ণপুর সে आप तीपरा मथा का कैंडिडेट महेंद्र देववर्मा को जिताइए। बुबागरा इसके बाद मंच में नहीं दिखाई पड़ेगा, पॉलिटिकल मंच में। बुबागरा इसके बाद राजनीति में ऐसा नहीं दिखाई पड़ेगा। মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এমন কথায় স্তম্ভিত রাজনৈতিক মহল। অনেকের মতে সত্যিই কি রাজনীতি থেকে বিদায় নেবেন তিনি, নাকি ভোটের বাজারে সহানুভূতি তৈরি করতে এমন বক্তব্য প্রদ্যুতের? এ নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। যদি এই কথা সত্যি হয় তবে এদিনের রাজনৈতিক মঞ্চের ভাষণই হবে মথা সুপ্রিমো রাজনৈতিক পরিসরের শেষ ভাষণ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।